টোটাল দুই রকম প্রতিফলন হয়, একটা হলো নিয়মিত প্রতিফলন আর একটা অনিয়মিত প্রতিফলন। তো নিয়মিত প্রতিফলন কখন হয় আর অনিয়মিত প্রতিফলন কখন হয় এগুলো আমরা দেখবো এখন। তো প্রতিফলন দুই প্রকার, একটা হলো নিয়মিত প্রতিফলন আর একটা অনিয়মিত প্রতিফলন। তো নিয়মিত প্রতিফলন কিভাবে, অর্থাৎ নিয়মিত প্রতিফলন এটা এক বিশেষ ধরনের প্রতিফলন, যে প্রতিফলনের মাধ্যমে অর্থাৎ আলো যে কোণে আসবে সেই কোণেই তা রিভার্স করবে, মানে বেঁকে যে পথে আসছে সেই পথেই চলে যাবে, মানে একদম 90 100 ডিগ্রি কোণে না, মানে যে সরল পথে আসছে সেই সরল পথে চলবে এরকম না, মানে যে মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমে আলোটা যাবে, তার পরবর্তী যে আলো আসবে যে মাধ্যম থেকে আলোটা লাইটটা মারা হয়েছে তো সেই মাধ্যমেই, তো সেই একই কোণে প্রথম যে কোণে ব্যাক করছিল রিভার্স করছিল দ্বিতীয়বার সেই একই কোণে রিভার্স করবে। আর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে এটা হয়, আর অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে বিষয়টা বিপরীত। আচ্ছা, নিয়মিত প্রতিফলনের গ্রাফটা আমরা দেখি, চিত্রটা দেখি কিরকম হবে। নিয়মিত প্রতিফলন ধরো এই জায়গা থেকে একটা আলো আসছে, আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, তো এটা হলো নিয়মিত প্রতিফলন। অর্থাৎ প্রতি ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেল গুলা যে তৈরি হয়েছে এই অ্যাঙ্গেল গুলার মান সমান, এটা হলো নিয়মিত প্রতিফলন ক নম্বর চিত্র। আচ্ছা, তারপর দেখি আমরা অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রতি ক্ষেত্রে অ্যাঙ্গেল গুলার মান সমান হয়েছে, আলো যে মাধ্যমে আসছে সেই মাধ্যমে ফিরে গেছে, প্রতি ক্ষেত্রে যে কোণ উৎপন্ন হয়েছে কোণের পরিমাণ সেম, এই ক্ষেত্রে যে মাধ্যমে আছে সেই মাধ্যমে ফিরে গেছে কিন্তু ফিরে যাওয়ার সময় বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করছে, অ্যাঙ্গেল গুলার মান সেম না, যার কারণে একে বলে অনিয়মিত প্রতিফলন। এখন নিয়মিত আর অনিয়মিত প্রতিফলন কখন হবে বা কিভাবে হবে এটা একটা শর্ত আছে। নিয়মিত প্রতিফলন যখন হবে তখন যে মাধ্যমটা থাকবে বা যে দর্পণটা থাকবে সেই দর্পণ হতে হবে সমতল বা মসৃণ, মসৃণ হইতে হবে, এক মানে উঁচু নিচু হওয়া যাবে না। আর অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে দর্পণটা যে থাকে দর্পণটা এটা একদম মসৃণ থাকে না, মানে উঁচু নিচু থাকে, যার কারণে আলো রিফ্লেকশন বিভিন্ন রকম হয়, যেমন আমরা আয়নায় আলো দেখি এই আয়নাগুলো সমতল আয়না, তো সমতল আয়না এবং মসৃণ, যার কারণে আমরা আমাদের ফেসগুলোকে সুন্দরভাবে দেখতে পারি, কিন্তু দেখা যায় যদি আয়নাগুলো এবড়ো থেবড়ো হতো বা উঁচু নিচু হতো যার কারণে আমরা আমাদের ফেস ঠিকভাবে দেখতে পারতাম না, হয় কোথাও উঁচু অথবা অথবা কোথাও নিচু এরকম দেখতাম, ঠিক আছে। তো এরকম মূলত এটা হয় দর্পণের কারণে, দর্পণ যদি সমতল হয় তো নিয়মিত প্রতিফলন আর সমতল না হলে অনিয়মিত প্রতিফলন, এই হলো দুই প্রকার প্রতিফলন। তারপর প্রতিফলনের সূত্র আছে দুইটা, দুইটা প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র দেখাচ্ছি। এই যে এবি যে রেখাটা দেখতে পারতেছ এই রেখাকে বলে অভিলম্ব, একে বলে অভিলম্ব। আর এই যে সি আর ডি এটা হলো একটা দর্পণ, দর্পণ দর্পণ এটা হলো দর্পণ। আর আই এই যে রশ্মি দেখতেছ একে বলে আপতিত রশ্মি, আর এই রশ্মিকে বলে প্রতিসৃত রশ্মি। আপতিত রশ্মি অর্থাৎ দর্পণের মধ্যে যে রশ্মিটা ফেলানো হয় অ্যাট ফার্স্ট এটা হলো আপতিত রশ্মি, তারপর যে রশ্মিটা রিফ্লেক্ট করে এটা হলো প্রতিসৃত রশ্মি। তো এরকম দুইটা সূত্র আছে প্রতিফলনের দুইটা সূত্র, অ্যাট ফার্স্ট সূত্র হলো যে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থিত, ক্লিয়ার।
এটা হলো প্রথম সূত্র। তো তার মানে কি? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব এবং একই সমতলে অবস্থিত, প্রথম সূত্র। তো দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র বলছে যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সমান। ক্লিয়ার? তার মানে আপতন কোণ এবং প্রতিসৃত কোণ মান সমান। ক্লিয়ার? তো এরকম হবে যে থিটা অথবা সাইন আই সাইন আর সাইন আই ডিভাইডেড সাইন আর। ক্লিয়ার? তার মানে বোঝা যায় যে এই জায়গায় যদি অ্যাঙ্গেল 45 ডিগ্রি হয়, তো অ্যাঙ্গেল 45 ডিগ্রি, ঠিক আছে? তো এই অ্যাঙ্গেল 50 ডিগ্রি হলে এটা 50 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি এদের মধ্যবর্তী যে কোণগুলো আছে, কোণগুলোর মান সমান হবে। তো এটা হলো আলোর প্রতিফলনের দুইটা সূত্র। একটা সূত্র, এক ফার্স্ট সূত্র হলো যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, অঙ্কিত অভিলম্ব এবং একই সমতল অবস্থিত, ফার্স্ট ল। অ্যান্ড সেকেন্ড ল হলো যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের মান সমান, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিসৃত কোণ পরস্পর সমান। ওকে।